কথা বলছি আমি স্যার প্লিজ ইয়ে পড়েছে কোন ব্যাচ নেই নাম প্লেট নেই আর নাম বলছে বলছে বলবো না স্যার তোমাকে বলেছে গাড়িতে চাবি তুলে নিতে তোমাকে স্যার বলেছে না এটা আমি বোনকে আবার ফোন করব তাহলে না এটা বলিনি কিন্তু আর গাড়ি ধরছে কেন কি কি ব্যাপার কি কি হয়েছে গাড়ির গাউসটা দেখি দাদা কি কারণে কারণটা বলি দেখি চাবি এখন দেয়া যাবে না স্যার কে ফোন করুন গাড়ির নাম্বারটা বলুন গাড়ির কাগজ জেনে নাকি গাড়ির কাগজটা বের করুন আপনি চাবি তো আপনার সাথে ফাউতর্ক করব না আপনার সাথে ফাউতর্ক আপনার নামটা বলুন আগে আমাকে দাদা আপনি বসুন আপনার নামটা বলুন আপনি আপনার নামটা বলুন আপনার নেম প্লেট কোথায় আপনি জব করছেন চাকরি করছেন পুলিশ চাকরি করছেন নেম প্লেট কোথায় আপনার ঠিক আছে আপনি কে আপনি এত আপনি এত আইন ঝাড়ছেন কিসের আপনি কে আপনার নেম প্লেট আপনি কে আপনি কে আপনার স্যার কে বলুন সুজয় স্যার কে গাড়ি আটকে কি সুজয় স্যার বলুন সুজয় আমি এখন স্যার কে ফোন করুন আমি এখন অন ডিউটি দেয়া আছি আপনার নাম নেম প্লেট আমি এখন অন ডিউটি দেয়া আছি আপনার নেম প্লেটটা কোথায় আপনি বসুন কাগজ দিন আপনার নেম প্লেটটা কোথায় আপনি কে কাগজটা দিন তো কিচ্ছু দেবে না এই নেম প্লেটটা দেখান আপনার আর কি এটা কি হচ্ছে ক্যামেরা হচ্ছে নাকি তো ক্যামেরা করব না 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 আপনি দাদা আপনি হাত দিচ্ছেন কেন গাড়িতে হাত ক্যামেরা ক্যামেরা বন্ধ করুন কেন ক্যামেরা বন্ধ করুন আপনি ইলিগ্যাল ভাবে গাড়ি নাকা কিসের নাকা চেকিং আমাকে বলতে হবে তো আমার রায় গিয়ে জানার আপনার কিসের রায় আছে আমি অ্যাডভোকেট আপনি কি ভাবে জানেন আপনি যেই হন না কেন আমার গাড়ির কাগজ আমি হাইকোর্টের অ্যাডভোকেট আছি ঠিক আছে আপনি যেই হন না কেন আপনি বরুণ বরুণ কে বলুন যে সুজয়ের গাড়ি আটকেছি আমি না স্যারের নাম ওইভাবে ধরবেন না স্যার বলুন আপনি বরুণ স্যার বলুন আপনার নাম বলুন আগে আমাকে না না আপনি কাগজ দেখান আপনার আপনার ব্যাচ কোথায় আমি আমাকে আমি আপনি ফোন করুন আমি আপনি স্যার স্যার কে ফোন করুন ফোন করছেন দাদা ভালো ভালো কাগজটা দেখিয়ে দিন স্যার কিন্তু কিছু ইয়ে করবে না আমি আসি কথা বলছি আমি স্যার কিন্তু এখন নাকা চেকিং আছে চাবি তুললো কেন এই হ্যালো বরুণ আরে আমি সুজয় বলছি রে আরে ভাই এখানে তোদের ছেলে ফেলে গাড়ি ধরেছে কি বলবো বল কোনো কারণ জানি না গাড়ি হয়তো ধরেছে সবচেয়ে কথা গাড়িতে চাবি তুলে নিয়েছে নাম বলছে নাম কি নাম প্রবীর প্রবীর বলছে নাম ব্যাচি নেই এদিকে কি কি করছিস তোরা বুঝতে পারছি না কিছু আমি গাড়ি আটকে রেখেছে এখানে আমার চাবি গাড়িতে চাবি তুলে নিয়েছে না না আমার ফোন আমি দেবো না ভাই তুই ওকে ফোন কর ফোন কর ফোন কর দেখ কি বলে দেখ হ্যাঁ চাবি আরে চাবি তুলে নিয়েছে গাড়ির থেকে কোন কো বলছে নাকা চেকিং এদিকে একা এদিকে ব্যাচ আপনি ভয় দেখাচ্ছেন কি স্যারই বলেছে আমাকে এদিকে ব্যাচ মানে যাইয়ে পড়েছে কোন ব্যাচ নেই নাম প্লেট নেই আর নাম বলছে বলছে বলবো না ফোন কর তুই একটু ফোন কর দেখ তুই কাকে ধরে দিস তো চাবি তুলেছি কারণ স্যার চলে যাচ্ছে মনে হচ্ছে চলে যাচ্ছে ওই জন্য ও চেনে আমি কে অ্যাডভোকেটের উকিল আছি আমি অ্যাডভোকেট ইয়ার কি মারা হচ্ছে আমার সাথে হাইকোর্টের উকিল আছে বলছেন উকিল আছে আচ্ছা আপনার বন্ধু আচ্ছা স্যার ছেড়ে দিচ্ছি আরে এরকম পাবলিক কি এরকম হেনস্থা করে আমি একটা উকিল বলে ছাড় পেলাম আজকে অন্য লোক তাহলে কি করবে দাদা আপনি চলে যান না না আজকে আমি একটা উকিল চেনে ছেড়ে গেছে আজকে অন্য লোক তাহলে কি হবে আপনি আপনি চলে যান না না আমার খুলতে হবে না 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 ঠিক আছে না না লোকে তো বিশ্বাস উঠে যাবে পুলিশের প্রতি কি হবে এরকম করলে আজকে আমি একটা পদে আছি বলে আজকে আমি সাবসিডি পেয়ে গেলাম আজকে অন্য একটা নর্চের ন্যাচারাল সাধারণ লোক কি করবে তাহলে না বরুণ স্যারই আমাকে পাঠিয়েছে না না বরুণ পাঠি তোমার নেম প্লেট কোথায় সেটা তুমি আগে বলো আমাকে এটা আমি আমি ঘর থেকে আনতে ভুল করেছি এটা এটা ভুল হয়ে গেল এটা ভুল আচ্ছা তোমাকে লোকে মানবে কেন তোমার প্রশ্ন নেম প্লেট নেই তোমার স্যার সরি স্যার বসুন আপনি হ্যাঁ চলে যান এখান থেকে মানে কোথায় মানে চলে এসেছি আমরা আজকে একটা পদে আজকে আমি একটা পদে আছি বলে আজ সাবসিডি পেয়ে গেলাম আজকে অন্য সাধারণ মানুষ কি করবে দাদা ওই সাধারণ মানুষের সেফটি করবে না না ভিডিও তো হবে ভিডিও ছাড়বো আমি আমার আমার পেজ থেকে ছাড়বো ফেসবুক পেজ থেকে ছাড়বো আমি আমার প্লিজ স্যার কেন ছাড়বো না করবেন আমরা বরুণকে ট্যাগ করে ছাড়বো যে ওর ছেলেগুলো এরকম করছে এখানে দাঁড়িয়ে লোককে হেনস্থা করছে
স্যার সরি আমি আপনি বুঝতে পারিনি আমি যে আপনি চাবি তুললেন কোন গাড়ি থেকে আমার এটাই তো আশ্চর্য লাগছে আমি কি পালাচ্ছি আমাকে দেখে চড়ছে আমার মনে হচ্ছে আমাকে দেখে না স্যার এরকম অনেকে করছে অনেকে করছে অনেকে সাথে গোলাচ্ছে কেন তুমি লোকজনকে স্যার ভুল হয়ে গেছে স্যার সাবধানে যাবেন টাটা আরে এরকম জানি না ফাটদা জানি না দেখি এরকম আর রাস্তাঘাটে লোককে হ্যানাসমেন্ট করা ফাটদা জানি না দেখি স্যার ভিডিওটা ছাড়বেন না প্লিজ স্যার তোমার কি মনে আমি ছাড়বো না তোমার কি মনে হচ্ছে তুমি আসলে যে ব্যাপারটা করলে প্রথমে বরুণে যদি ফোনটা না আসতো তুমি আমাকে ছাড়তে না আমি বুঝতে পেরেছি তুমি ছাড়তে হ্যাঁ কি না ছাড়তে আজকে আমার একটা পদ আছে আমি একটা জায়গায় আছি বলে তুমি আজকে আমাকে ছেড়ে দিলে তাহলে তুমি আমাকে ছাড়তে আজকে না সেটা তো ঠিকই ছাড়তে না ও অত প্লিজ স্যার এটা ছাড়বেন না আমার চাকরি সেই বরুণের সাথে কথা বলছি নতুন জয়েন করেছি স্যার সবচেয়ে বড় আছে তোমার চাকরিতে এমনি চলে যাওয়া দরকার চাকরিতে ডিউটি এসে মানে এমপ্লয় নেই তোমার লোকে তোমাকে মানবে কি করে আমি বরুণের সাথে কথা বলছি কথা বলুন কিন্তু বরুণের সাথে কথা বলছি